মাদার টেরেসা, যাকে পৃথিবীর সবাই দয়ার প্রতিমা হিসেবে চেনেন, তাকে সবাই একজন দয়ালু মহিলা হিসেবেই চেনেন, যিনি তার পুরো জীবন সেবার কাজে নিয়োজিত করেছিলেন, আর এই জন্যই ভ্যাটিকান তাকে সন্ত উপাধিও প্রদান করেন। আবার অপরদিকে এমন কিছু মানুষও ছিল যারা মাদার টেরেসাকে শয়তানের থেকে কিছু কম ভাবতেন না। তাদের মনে হতো তার এই দয়ালু মনোভাব আসলে একটা মুখোশ। কোনটা কতটা সত্যি আর কোনটাই বা ছলনা, আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাই আমাদের সাথে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। 26 আগস্ট 1910 মাদার টেরেসার জন্ম হয় এক আলবেনিয়ান পরিবারে। শৈশবে তার নাম ছিল অ্যাগনেস গোনকা বোজাকিও। পরে গিয়ে মাদার টেরেসা নিজের জন্মদিন একদিন বাড়িয়ে অর্থাৎ 26 বদলে 27 আগস্টে পরিবর্তন করেন। শৈশব থেকেই তিনি মিশনারি লাইফস্টাইলের প্রতি আকৃষ্ট ছিলেন, আর তাই 12 বছর বয়সেই নিজেকে মিশনারি কালচারের উপযুক্ত করে তুলেছিলেন। তিনি ক্যাথলিক সংস্কৃতির উপরেও তার বিশেষ আস্থা ছিল এবং তাই তিনি এটা ঠিক করে নিয়েছিলেন যে বড় হয়ে তিনি ক্যাথলিকই হবেন। আর সেই উদ্দেশ্য পূরণের জন্য 1928 তিনি তার ঘর ছেড়ে বেরিয়ে পড়েন আয়ারল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে তিনি ইংরেজি শেখেন ও তারপর তিনি ভারতে চলে আসেন। এরপর তিনি দার্জিলিংয়ে থাকেন এবং সেখানে থেকে তিনি বাংলাও শিখে যান এবং সেখানেই তিনি তার নাম টেরেসা রাখেন। সেই সময় অর্থাৎ 1946 10 সেপ্টেম্বর ভারতে দাঙ্গা শুরু হয়, যার দ্বারা মনুষ্যত্বের নির্মম অপমৃত্যু ঘটে। মাদার টেরেসা এই দাঙ্গাকে কল উইদিন আ কল বলে ডিসক্রাইব করেছিলেন। 1939 সালে মাদার টেরেসার সাথে আরও কিছু মহিলা যোগদান করেন আর সমাজের গরিব মানুষদের সেবা করার কাজে নিয়োজিত হন। এরপর মিশনারি চ্যারিটি শুরু হয় যা পরবর্তীকালে মাদার টেরেসার পরিচয় হয়ে দাঁড়ায়। 1957-এর মধ্যে 4000 মহিলা যোগদান করেন, যা প্রথম দিকে ছিল মামুলি এক ধর্মীয় সভা। অনাথ আশ্রম ও চ্যারিটির গ্রুপগুলো পুরো দুনিয়াতে কাজ করত, কিন্তু অনেকের মতে এর পিছনে ছিল অন্য রূপ। 2013-তে ওটাবা বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডিতে এই তথ্য সামনে আসে যে ওনার মৃত্যুর সময় প্রায় 100 দেশে তার 517টি মিশন চলছিল, কিন্তু পুরোটাই কোনো স্পেশালিস্ট ডাক্তার ছাড়া চলছিল, শুধুমাত্র সিস্টার্সদের দ্বারা। এক্ষেত্রে অনেকের মত মাদার টেরেসা রোগীদের জোর করে ধর্ম বদলের জন্য চাপ দিত এবং রোগীদের এক প্রকার জিসাসের হাতেই ছেড়ে দিত। এরমই একদিন তিনি এক রোগীর সাথে দেখা করতে যান এবং রোগীর শোচনীয় অবস্থা দেখে তাকে বলেন যে আপনি এই করুণ অবস্থার শিকার হয়েছেন, মানেই আপনি জিসাসের সাথে চলার সুযোগ পেয়েছেন, ও জিসাস আপনাকে চুম্বন করছেন। এই উত্তরে রোগীটি বলেন যে আপনি কি দয়া করে জিসাসকে অনুরোধ করবেন যে তিনি যেন তাকে এই চুম্বন করা বন্ধ করেন। এক সাংবাদিক ক্রিস্টোফার হিচেন্স তিনি মাদার টেরেসার সম্পর্কে লেখেন যে মাদার টেরেসা আসলেই গরিবদের সাথে ছিল না, তিনি গরিবের অসহায়তাটাকে কাজে লাগাচ্ছিলেন। তিনি নারীদের অগ্রসরের দিকেও নিজের কোনো ভূমিকা রাখেননি, তিনি আসলে চাইতেন নারীরা পিছিয়েই থাকুক এবং শুধু সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেই ভূমিকা রাখুক। তিনি আরও বলেন যে তিনি তার ক্লিনিকে পেইন কিলারের ব্যবস্থাও রাখতেন না, অন্যদিকে তিনি নিজে তার নিজের চিকিৎসা করতেন পশ্চিমী পদ্ধতিতে বিদেশে। অর্থাৎ সহজেই প্রশ্ন ওঠে যে অন্য রোগীদের অসুস্থ অবস্থায় তিনি যে বলতেন যে তার অসুস্থ অবস্থার কারণ জেসাস তার প্রতি প্রেম দেখাচ্ছেন, তাহলে তিনি যখন অসুস্থ হতেন নিজে, তাহলে তিনি কেন জেসাসের প্রেম থেকে নিজেকে বঞ্চিত রাখতেন? তবে তিনি নিজে কি যেতে চাইতেন না জেসাসের কাছে? এই প্রশ্ন তোলার ফলস্বরূপ সাংবাদিককে ভ্যাটিকানের তরফ থেকে প্রমাণ দাখিল করার জন্য আহ্বান জানানো হয়, যার ফলস্বরূপ সাংবাদিক মাদার টেরেসার সাথে মুখোমুখি দেখা করারও সুযোগ পান। সেই সময় মাদার টেরেসা জানান যে তিনি কোনো সমাজসেবী নন, তিনি চার্চের হয়ে কাজ করেন, আর তাই তিনি গরিব দূরীকরণের জন্য কাজ করেন না, উনি কেবল জিসাসের হয়ে কাজ করেন। অনেকের মতে তিনি গুপ্তভাবে ভিন্ন ফান্ডের টাকা জড়ো করেন এবং সেই কোটি কোটি টাকা গোপনে ক্যাথলিকদের কাছে পৌঁছে দেন এবং সেই টাকা কাজে লাগানো হয় খ্রিস্টান ধর্মে কনভার্সনের জন্য। এর ফলস্বরূপ অনেকেই মনে করেন মাদার টেরেসার এই দয়ালু মনোভাবের পিছনে আদতে ছিল ধর্মীয় কনভার্সনের গোপন উদ্দেশ্য। 1979-তে শান্তি রক্ষায় ভূমিকা রাখার জন্য তাকে সর্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তার জীবনকালে তার কাজের জন্য তিনি বহু পুরস্কার লাভ করেন। মাদার টেরেসাকে নিয়ে আপনার কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান।